জাতীয় নির্বাচনকে সামনে করে সারা দেশের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু গণভবনের সামনে ভিড় করেছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গণভবনের সামনে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আজকে বর্ধিত সভা চলছে এবং সারা দেশের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আজকে গণভবনে এসেছে এবং সকাল 10:30 থেকে কিন্তু এই বর্ধিত সভা চলছে। একেবারেই তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মীরা রয়েছে অর্থাৎ যারা জেলা উপজেলা ওয়ার্ড ইউনিয়ন বা থানা পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছে বা পৌরসভা পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ভিড় জমিয়েছে এবং আপনারা যেমনটা দেখছেন সকাল থেকে কিন্তু এই নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং গণভবনের যে দক্ষিণ পাশের গেট রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু আপনারা এই চিত্রটি দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা জুড়ে যারা নেতাকর্মী রয়েছেন অনেকে কিন্তু প্রবেশ করতে পারেনি, সবাই যারা আসলে প্রবেশের যেহেতু সীমাবদ্ধতা ছিল এবং পুরো জায়গা জুড়ে আপনারা জানেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বেষ্টনী কিন্তু সবসময় চলতে থাকে এবং এই জায়গাতে যেহেতু একটু কিছুটা হলেও এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক স্ট্রং থাকে, সব মিলিয়ে নেতাকর্মীরা কিন্তু একেবারে নিরাপত্তা যে বেষ্টনী রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটি অতিক্রম করে কিন্তু তারা প্রবেশ করেছে এবং নেতাকর্মীর মধ্যে যারা প্রবেশ করতে পারেননি তারা কিন্তু গণভবনের যে গেট রয়েছে সেই প্রবেশ পথের দক্ষিণ গেটের সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই সকাল থেকে কিন্তু এই বর্ধিত সভাটি চলছে এবং সকাল 10:30 থেকে অর্থাৎ 10:37 কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বর্ধিত সভায় উপস্থিত হয়েছেন এবং 10:37 থেকে তিনি দ্বিপাক্ষিক একটি আলোচনা বলা যেতে চলছে এবং দুপক্ষের মধ্যে অর্থাৎ তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তাদের কথা যেমনটা শুনছেন অন্যদিকে কিন্তু তিনি তার যে মতামত এবং সামনে নির্বাচনকে ঘিরে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার বিষয়ে কিন্তু তিনি কথা বলছেন। সব মিলিয়ে দুপুর পর্যন্ত কিন্তু এভাবেই 26টি জেলার আমরা যতটুকু জানতে পেরেছি 26টি জেলার নেতাকর্মীদের সাথে তিনি আলোচনা করেছেন এবং তাদের যেসব অভিযোগ রয়েছে অনেক পদবঞ্চিত যে নেতাকর্মীরা রয়েছে কিংবা যাদের নানা বিষয় নিয়ে যাদের অভিযোগ রয়েছে সব বিষয় নিয়ে কিন্তু তিনি জানার চেষ্টা করেছেন, কথা বলেছেন এবং সর্বোপরি 26টি জেলার নেতাকর্মীদের কথার পরে কিন্তু বিরতি ছিল এবং সেই বিরতির পরপর এখন আবার কিন্তু সেই আলোচনা চলছে তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে ঘিরে। যদি এখন পর্যন্ত দেখা যাচ্ছে বাইরের যে চিত্র সেখানে কিন্তু এখন পর্যন্ত ক্রমেই নেতাকর্মীরা কিছুক্ষণ পরে হয়তো বের হবেন বর্ধিত সভা শেষে এবং সেই নেতাকর্মীরা বের হওয়ার পরে হয়তো জানা যাবে আরও কী কী বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে, সব বিষয় মিলে নিয়ে আমরা কথা বলতে পারবো এবং আপনারা এখন পর্যন্ত যেমনটা দেখছেন যে একেবারেই পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড বা নানা পর্যায় থেকে যেসব নেতাকর্মীরা রয়েছেন সেসব নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং যারা আসলে প্রবেশ করতে পারেননি যেহেতু একেবারেই কিছুটা হলেও সীমাবদ্ধতা ছিল সব নেতাকর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেননি, যারা প্রবেশ করতে পারেননি তারা কিন্তু বাইরে দক্ষিণ গেটের প্রবেশ পথে কিন্তু এভাবেই দাঁড়িয়েছেন এবং যদি বলতে চাই যে সকাল 10:30 যেহেতু থেকে যেহেতু এই বর্ধিত সভাটি চলছে এবং এই বর্ধিত সভাকে ঘিরে কিন্তু এই এলাকাতে অর্থাৎ গণভবন এলাকাকে আরেকটু বেশি নিরাপত্তা বেষ্টনীতে বাঁধা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে সক্রিয় রয়েছে এবং বর্ধিত সভার যে প্রস্তুতি সেই প্রস্তুতিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি সক্রিয় অবস্থান আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনারা দেখছেন যে প্রবেশ পথের দুপাশে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সড়কে যেহেতু একেবারেই এই বর্ধিত সভাকে কেন্দ্র করে চলাচল স্বাভাবিক থাকে সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা যেমনটা দেখছি সড়কে অর্থাৎ একেবারেই গণভবনের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু একেবারেই চলাচলের জন্য নেতাকর্মীর বা যারা রয়েছেন এই বর্ধিত সভাকে সফল করার লক্ষ্যে কিন্তু নেতাকর্মীদের চলাচলের লক্ষ্যে সব কিছু মিলিয়ে কিন্তু প্রবেশ পথের সামনের যে সড়কটি সেটি কিন্তু একেবারেই মানুষের চলাচল ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং অন্য পাশে কিন্তু যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন জেলা উপজেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশন থেকে তাদের কিন্তু যে গাড়ি রয়েছে বা তারা যেটি ব্যবহার করেছেন সেই গাড়িগুলো কিন্তু এখানে সড়কের সামনে রাখা রয়েছে এবং কিছুটা হলেও নেতাকর্মীরা কিন্তু ক্রমেই সেখানে বেরিয়ে আসছেন, একদম তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী তাদের সাথে কিন্তু কথা বলছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি একের পর এক কিন্তু নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে এবং যেমনটা আমরা কিছুক্ষণ আগে কিছু দুইজন নেতাকর্মী বেরিয়ে হয়েছিলেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম যেমনটা জানানো হচ্ছিল যে আসলে সামনে নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি এবং নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা কীভাবে থাকবে এবং সেই সব বিষয়ে ঘিরে কিন্তু নানা ধরনের আলোচনা ছিল এবং সামনের নির্বাচনে কী ধরনের প্রস্তুতি থাকবে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং কীভাবে আসলে সামনের নির্বাচনকে ঘিরে জনসমর্থন সহ সব ধরনের যে প্রস্তুতি নেওয়া যায় সেই সব বিষয়গুলো ঘিরে কিন্তু জানানো হয়েছে এবং যেমনটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেমনটা তিনি তার পক্ষ থেকে যেমন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন অন্যদিকে তাদের যারা নেতাকর্মীরা তৃণমূল পর্যায় থেকে এসেছেন তারা আসলে কী কী বিষয় নিয়ে কথা বলছেন সেসব বিষয় নিয়ে জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে তাদের কথাও কিন্তু শুনছেন একেবারে দ্বিপাক্ষিক একটি আলোচনার মতো করে কিন্তু বর্ধিত সভাটি সকাল থেকে চলছে এবং সকাল 10:30 থেকে কিন্তু এই সভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা 10:37 প্রধানমন্ত্রী আসলে বর্ধিত সভার যেই স্টেজ করা হয়েছে সেই মঞ্চে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন এবং এছাড়া সকাল থেকেই একেবারেই ভোর থেকে কিন্তু নেতাকর্মীদের ভিড় দেখা গিয়েছে, নেতাকর্মীরা ধীরে ধীরে এসেছেন আসলে গণভবনের প্রবেশ গেটে এবং নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে কিন্তু তারা প্রবেশ করেছেন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু এখানে সক্রিয় রয়েছে, প্রায় বর্ধিত সভার শেষের দিকের পরিস্থিতি কিন্তু এখন চলছে এবং
সবকিছু মিলিয়ে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটু সক্রিয় হয়েছেন এই জায়গাটিতে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই প্রবেশ পথ দিয়ে আসলে বেরিয়ে আসবেন তেমনটিও কিন্তু আমরা জানতে পারি। এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু সামনে অবস্থান নিয়েছেন, নেতাকর্মীদের সাথে আসলে কী ধরনের আলোচনা হয়েছে সেই সব বিষয়ে জানার জন্য। এবং আপনারা যেমনটা দেখছেন যে যেই প্রবেশ গেটটির সামনে কিন্তু আমরা রয়েছি, এটির ভেতরেই অর্থাৎ সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাতে কেন্দ্র করে ভিতরে কিন্তু যারা আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই প্রবেশ গেটের অর্থাৎ এই নিরাপত্তা বেষ্টনীর ভেতরে কিন্তু তারা রয়েছেন এবং সেই জায়গাটাতে তাদের কিন্তু অবস্থান রয়েছে তেমন চিত্রটি কিন্তু আমরা জানতে পারি। এবং এই প্রবেশ পথের সামনে আমরা এখন অবস্থান করছি এবং সামনের সড়ককে একেবারে এই বর্ধিত সভাকে কেন্দ্র করে কিন্তু সক্রিয় দেখতে পাচ্ছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা প্রবেশ করতে পারেনি সেসব নেতাকর্মীরও কিন্তু সক্রিয় অবস্থান কিন্তু সেই জায়গাটি জুড়ে রয়েছে। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে রাজধানী জুড়ে কিন্তু একেবারে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা অনেকটাই সক্রিয় রয়েছে। এবং কিছুদিন আগেও আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ কিছুদিন আগেও কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনারা দেখছেন ক্রমেই কিন্তু সমাবেশ করা হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি সমাবেশ করা হচ্ছে। রাজধানী জুড়ে কিন্তু সামনে নির্বাচনকে কেন্দ্র করে একেবারেই উত্তপ্ত একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং অন্য অন্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু একের পর এক সক্রিয় হচ্ছে। এছাড়া যারা আসলে বামপন্থী যে দলগুলো রয়েছে 19 দলীয় যে জোট রয়েছে এবং অন্যদিকে আমরা যেমন দেখছি 14 দলীয় জোটও কিন্তু একের পর এক সরকার দলীয় যে জোট রয়েছে তারাও কিন্তু বৈঠক করছে সভা করছে তেমন চিত্রটি কিন্তু আমরা সব কিছু ঘিরে দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে একেবারেই সক্রিয় কিন্তু রাজনৈতিক দলগুলো এবং এরই মধ্যে কিন্তু বর্ধিত সভা করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সভানেত্রী অন্যদিকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গণভবনে আসলে সারা দেশের যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদেরকে ডেকেছেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু আজকে আলোচনা সভায় বসেছেন। সকাল থেকে বর্ধিত সভা চলছে এবং সেই বর্ধিত সভায় আলোচনা চলছে যে কী কী সামনে নির্বাচনকে ঘিরে কী ধরনের প্রস্তুতি নেওয়া যায় এবং তাদের যে অভিযোগ রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে অনেক নেতাকর্মীরা কিন্তু পদবঞ্চিত হয়েছেন এবং কমিটি গঠন করার সময় কিন্তু কিছু নেতাকর্মীরা পদবঞ্চিত হন এবং সব কিছু মিলিয়ে তাদের অভিযোগ এবং তাদের নিজস্ব এলাকায় একদম তৃণমূল পর্যায়ে আসলে কাদেরকে সামনে মনোনয়ন দেওয়া যায় এবং সব কিছু মিলিয়ে নির্বাচন কেন্দ্রিক যে প্রস্তুতি এবং সামনে নির্বাচনকে ঘিরে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই সব বিষয়ে একেবারেই আলোচনা চলছে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক একদম আলোচনা। এবং প্রধানমন্ত্রী তাদের কথা শুনছেন, তাদের অভিযোগের কথা যেমন শুনছেন, নানা ধরনের সফলতার কথা সব কিছু কিন্তু তিনি শুনছেন। অন্যদিকে তার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হচ্ছে, তিনি কথা বলছেন তেমনটি কিন্তু আমরা নেতাকর্মীদের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং সব কিছু মিলিয়ে একেবারেই গণভবনের সামনের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের সামনে এই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত আপনাদেরকে তো জানিয়ে রাখতে চাই কিছুদিন ধরেই কিন্তু একদিকে জামায়াত কিন্তু কিছুদিন আগে সক্রিয় হয়েছিল এবং জামায়াতের পক্ষ থেকে আপনারা জানেন গত 10 বছর পরে 10ই জুন কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া হয়েছিল সমাবেশের এবং তারা জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউট রমনাতে সেখানে কিন্তু তারা সমাবেশ করেছে। এবং এর পরপর কিন্তু আবার ডিএমপির কাছে তারা আসলে আবেদন করেছিল এবং পরবর্তীতে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না পেয়ে গত শুক্রবার আমরা যেমনটা দেখেছি তারা কিন্তু একেবারেই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কমলাপুর পর্যন্ত কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে এবং বাইতুল মোকারমে কিন্তু বা রাজধানী জুড়ে কিন্তু পুলিশেরও বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অবস্থান ছিল। একেবারে এভাবেই যদি বলে যায় একেবারেই বিচ্ছিন্নভাবে কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু এভাবেই সক্রিয় রয়েছেন। এবং অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আমরা প্রায়ই দেখি যে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুদিন পরপর আসলে তারা অবস্থান নিচ্ছেন এবং তারা সেই জায়গাটিকে ঘিরে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা যেমনটা সমাবেশ করছেন তেমন চিত্র আমরা দেখতে পাই। সব কিছু ঘিরে আজ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তারা কিন্তু এখানে আসলে বর্ধিত সভা করছেন এবং গণভবনে কিন্তু বর্ধিত সভা চলছে একেবারেই তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন তাদের নেতাকর্মীদেরকে নিয়ে এবং গণভবনের প্রবেশ মুখের সামনে কিন্তু আমরা রয়েছি এবং এর ভিতরেই কিন্তু আসলে এই বর্ধিত সভাটি চলছে। একেবারেই সামনে থেকে আপনারা দেখেন যে এই বর্ধিত সভাকে কেন্দ্র করে কিছুটা হলেও সাজানো হয়েছে আসলে এই গণভবনের প্রবেশ মুক্তি এবং প্রবেশ পথের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আসলে সাজানো হয়েছে এবং এখানে একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মুখোমুখি হচ্ছেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি কিন্তু তাদের নানা বিষয় নিয়ে কথা শুনছেন, তাদের অভিযোগগুলো শুনছেন তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে একের পর এক আমরা যে চিত্র দেখতে পাই কিছুদিন আগে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি পাল্টাপাল্টি কর্মসূচি ছিল, একদিকে আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু রাজধানী জুড়ে, অন্যদিকে বিএনপির কর্মসূচি, অন্যদিকে যে অন্য যে দলগুলো রয়েছে তাদের কর্মসূচি কিন্তু একের পর এক রাজধানীর গাবতলি মাতুয়াল সহ বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের কর্মকাণ্ড আমরা দেখেছি, পুলিশের সাথে সংঘর্ষের চিত্র কিন্তু আমরা দেখেছি, নানা ধরনের ঘটনা কিন্তু একের পর এক ঘটছে। এবং রাজধানী জুড়ে রাজনৈতিক দলগুলো এই সামনের যে দ্বাদশ জাতীয় নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই সক্রিয় রয়েছেন রাজনৈতিক দলগুলো এবং এরই মধ্যে প্রতিটি দল কিন্তু তাদের নিজস্ব নির্বাচন কেন্দ্রিক তারা কী অবস্থান নিচ্ছেন সেই চিত্র নিয়ে কিন্তু তারা নিজের কী ধরনের কর্মকাণ্ড থাকবে, কী ধরনের প্রস্তুতি থাকবে সেসব বিষয় নিয়ে কিন্তু একেবারেই সক্রিয় অবস্থান রয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর একেবারেই সেই জায়গাতে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু আজকে আসলে বর্ধিত সভা ডেকেছে এবং গণভবনে একেবারে তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন তাদের কথা শুনছেন এবং গণভবনের প্রবেশ পথে কিন্তু আমরা রয়েছি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের চিত্র রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখছেন যে গণভবনের সামনেই কিন্তু যারা আসলে আওয়ামী লীগের একদম তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন, অনেকে প্রবেশ করার অনুমতি পেয়েছেন অনেকে পাননি, অর্থাৎ যাদেরকে
সব নেতাকর্মীদের যেহেতু প্রবেশ করার ধারণ বা ভিতরে প্রবেশের পরে আসলে তাদের ধারণ ক্ষমতা যেহেতু গণভবনে নেই, একেবারেই তৃণমূল পর্যায় থেকে চেষ্টা করা হয়েছে যারা প্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন উপজেলা জেলা পৌরসভা পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, বা ওয়ার্ড পর্যায়ে একেবারেই তৃণমূল ইউনিয়ন পর্যায়ে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্য থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন জনপ্রতিনিধি রয়েছেন, আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদেরকে কিন্তু এখানে আসলে দাওয়াত দেওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু এখানে এসেছেন। অনেকে দেখা গেছে এই গণভবনের এই বর্ধিত সভাকে কেন্দ্র করে অনেক নেতাকর্মীরা এছাড়াও কিন্তু ভিড় করেছেন গণভবনের সামনে প্রবেশ পথে, এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি প্রবেশমুখের সামনে কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এভাবে দাঁড়িয়ে রয়েছেন, এবং কী আসলে ভিতর থেকে কী ধরনের নির্দেশনা আসে আপনারা যেমনটা দেখছেন যে গণভবনের সামনের যে চিত্র এখানে কিন্তু আমরা রয়েছি, এবং এই জায়গাটি জুড়ে কিন্তু একের পর এক যে নেতাকর্মীরা রয়েছেন তাদের যে চিত্র তারা কিন্তু ভিতরে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, সামনে কিন্তু এই যে নিরাপত্তা বেষ্টনী এবং নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করেই কিন্তু নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেছেন, এবং এখন বর্ধিত সভাটি চলছে এবং সকাল 10:30 থেকে কিন্তু এই বর্ধিত সভা শুরু হয়েছে, এবং দুপুরে যে বিরতি ছিল সেই বিরতির পরে আমরা যেমনটা দেখেছি দুপুরে বিরতি পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছিলাম প্রায় 26টি জেলার যে নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি আবার কিন্তু সেই বর্ধিত সভার পরবর্তী যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, একেবারে 64টি জেলার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং 64টি জেলার যারা নেতাকর্মী রয়েছেন তাদের কথা কিন্তু শুনছেন, তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সামনে এই জায়গাটিকে কেন্দ্র করে আমরা যেমনটা দেখছি নেতাকর্মীদের অপেক্ষা, এবং নেতাকর্মীরা ভিতরে যারা বর্ধিত সভা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো নেতাকর্মীরা যদি বের হন তাহলে কিন্তু গণমাধ্যমের সাথে আমরা কথা বলবেন এবং আমরা জানতে পারবো আসলে কী ধরনের নির্দেশনা ছিল এবং কী ধরনের আলোচনা হয়তো কিছুটা হলেও আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং অবশেষে আপনাদেরকে যদি জানাতে চাই এই জায়গাটি ঘুরে কিন্তু আজকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন একদম তৃণমূল পর্যায়ে যারা নেতা রয়েছেন সেখানে, একেবারে সংসদ সদস্য থেকে শুরু করে যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যারা নেতাকর্মীরা রয়েছেন, অন্যদিকে একেবারেই ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন সকলের সাথে কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বসেছেন এবং তিনি কথা বলছেন। সেই সব বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে গণভবনের যে প্রবেশপথ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আপনারা থাকবেন দেশ রূপান্তরের সাথেই থাকুন।